আতঙ্কে গোটা দুনিয়া, ইউক্রেনে সেনা পাঠাচ্ছে নর্থ কোরিয়া, এই নিয়ে শুরু হয়ে গেছে লেখালেখি। কিনারায় এসে দাঁড়িয়েছে পৃথিবী, সবাই এটাকে বিশ্বযুদ্ধের সূত্রপাত হিসেবে দেখছে। কিন্তু এখনই এটা বলা ঠিক হবে না, কারণ সেক্ষেত্রে বড় বড় দেশগুলো যেমন চায়না, আফ্রিকান কন্টিনেন্ট, ইন্ডিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা ইনভলভ হলে তখন গিয়ে এরকমটা বলা যেতে পারে। এটাকে একটা গ্লোবাল ওয়ার বলতে পারেন, কারণ অনেক দেশ এখানে ইনভলভ হয়েছে। তার উপর নর্থ কোরিয়ার এন্ট্রি চমকে দেওয়ার মতো। এটাকে রাশিয়ার একটা জিও পলিটিক্যাল মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। ইউক্রেনের মিডিয়াও এই ব্যাপারে লিখেছে, নর্থ কোরিয়ার যে রাজধানী রয়েছে পিয়ংগ্যাং, তারা বলেছে আগামী মাস অবধি নর্থ কোরিয়ার সেনা রাশিয়ান সেনাদের সাথে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে, আর এই দুই সেনা মিলে ইউক্রেনের বিরুদ্ধে লড়বে। এইবার বিষয়টা ঘুরে ফিরে আমেরিকার দিকেই যাবে। নর্থ কোরিয়া এবং রাশিয়ার সেনারা যদি একসাথে মিলে লড়ে ইউক্রেনের বিরুদ্ধে, তাহলে কি আমেরিকান সোলজাররা এন্ট্রি নেবে ইউক্রেনে? বা ইউরোপের বাকি যে দেশগুলো রয়েছে তারাও বলবে রাশিয়া তার বন্ধুদের ডেকে আনছে, তাই আমাদেরও সেনা পাঠিয়ে সাহায্য করতে হবে ইউক্রেনকে? তাহলে এমন কি কোনো মুহূর্ত তৈরি হবে? তো পেন্টাগন এই নিয়ে বলেছে যে রিপোর্ট বেরিয়ে আসছে নর্থ কোরিয়া নিজের সেনা পাঠাবে ইউক্রেনে। তো এটা এমনই একটা বিষয় যার উপর আমেরিকা নজর রাখছে, সেই সাথে তারা এমন এমন কথা বলে যাতে নর্থ কোরিয়ার সেনাদের মনোবল কমে যায়। যখন পেন্টাগনকে জিজ্ঞাসা করা হয় নর্থ কোরিয়ান সোলজাররা কি করবে, তো তারা বলে রাশিয়া তাদের ব্যবহার করবে ক্যানন ফোডার হিসেবে, মানে গুলি খাওয়ানোর জন্য। সামনে তাদের পাঠিয়ে দাও, রাশিয়ান সোলজাররা পেছনে থাকবে। যখন মনে হবে বিপদ আর নেই, হাই লেভেলের ভায়োলেন্স কমে গেছে, তখন ভূমি অধিগ্রহণ করার জন্য রাশিয়ান সোলজাররা এগিয়ে যাবে। দেখুন, এরকমটা আমেরিকা বলছে। এখন গ্রাউন্ড রিয়ালিটি কি সেটা আমরা কেউই জানি না। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে নর্থ কোরিয়া এমন সিদ্ধান্ত কেন নিল? নর্থ কোরিয়া এমনটা কিভাবে করবে? কিছুদিন আগে ভ্লাদিমির পুতিন নর্থ কোরিয়ায় গিয়েছিলেন, ওখানে ওনাকে সাদর আমন্ত্রণ জানানো হয়, আর সেখানে তিনি ভীষণ গুরুত্বপূর্ণ ডিফেন্স প্যাক্ট সাইন করেছেন। এখন এটা একটা গেম চেঞ্জিং মুভ কিভাবে হতে পারে? নর্থ কোরিয়া কোথায় আর রাশিয়া কোথায়? একটা তো ডিফেন্স প্যাক্টই সাইন হয়েছে, তো তার ইম্প্যাক্ট এরকম হবে। দেখুন, ভ্লাদিমির পুতিনের অনেক দোষ ত্রুটি রয়েছে। তিনি কি করাপশন ফ্রি? তিনি কি ডেমোক্রেসিকে সাপোর্ট করেন? একদমই না। এরকম অনেক ত্রুটি রয়েছে ওনার মধ্যে, কিন্তু জিও পলিটিক্সে ওনার থেকে বড় গ্র্যান্ডমাস্টার পাবেন বলে মনে হয় না, যে দীর্ঘ সময় ধরে নিজের দেশকে নেতৃত্ব দিচ্ছে। রাশিয়া এই যে প্যাক্ট সাইন করেছে নর্থ কোরিয়ার সাথে, যে কোনো দেশে যদি অ্যাটাক হয় তাহলে অপর দেশ তাকে সাপোর্ট করতে ছুটে যাবে, মনে হয় সেই প্যাক্টই অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ যে মিলিটারি ডিটি রয়েছে তাতে পরিষ্কার লেখা রয়েছে, ইন দ্য ইভেন্ট দ্যাট এনি ওয়ান অব দ্য টু সাইডস ইজ পুট ইন আ স্টেট অফ ওয়ার বাই অ্যান আর্মড ইনভেশন ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল স্টেট অর সেভারেল স্টেট। এখন এখানে তো স্টেট অফ ওয়ার লেখা ছিল, কিন্তু রাশিয়া তো বলে আমরা একটা স্পেশাল অপারেশন চালাচ্ছি ইউক্রেনে। তো তাহলে এই স্টেট অফ ওয়ার কোথা থেকে এলো? মার্চ 2024 রাশিয়া প্রথমবার অফিসিয়ালি এটা বলেছিল, রাশিয়া ইজ ইন আ স্টেট অফ ওয়ার। তো আপনি বলতে পারেন, হ্যাঁ একদম, এই যে মিলিটারি ডিটি রয়েছে বাই ডিফল্ট অ্যাক্টিভ হয়ে গেছে, আর এর ভিত্তিতে নর্থ কোরিয়া নিজের যে সেনা পাঠাবে লিগালি, তো এটাকে ট্রিটিজার হিসেবে দেখলে একদমই ন্যাচারাল। নর্থ কোরিয়া যা কিছু করছে সেটা কমপ্লিটলি ট্রিটির ভিত্তিতে নেওয়া অ্যাকশন বলে মনে করা হবে। এমনটা নয় যে নর্থ কোরিয়া হঠাৎ করে ভেবে নেয় কিছু সেনা পাঠাই রাশিয়াকে আর তারা রাশিয়ার হয়ে লড়াই করুক। আসলে এটা প্রপার স্ট্র্যাটেজিক একটা মুভ। এর ফলে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝে টেনশনও বাড়তে চলেছে। কেন জানেন? এখন নিশ্চিতভাবেই রাশিয়া ভীষণ অ্যাডভান্স হাতিয়ার সাপ্লাই করবে নর্থ কোরিয়াকে, আর সাউথ কোরিয়া তার রেসপন্সে হাতিয়ার সাপ্লাই করা শুরু করে দেবে ইউক্রেনকে। যদিও তার ফলে কোনো যায় আসবে না, কেননা ইউক্রেন আমেরিকা ইউরোপের থেকে এমনিতে অনেক হাতিয়ার পাচ্ছে, তাই স্বাভাবিকভাবে হতে পারে রাশিয়ান নেভি সাউথ কোরিয়াকে একটু ভয় দেখাবে। তো দুই কোরিয়ার মধ্যে এবং ইস্টার্ন ইউরোপে টেনশন নিঃসন্দেহে বাড়তে চলেছে। নর্থ কোরিয়ান সোলজার হিস্টোরিক গেম চেঞ্জার। নর্থ কোরিয়ান সোলজার ইতিহাসে কখনোই ইউক্রেনের বর্ডারের এত কাছে আসেনি। আর এমনটা নয় যে নর্থ কোরিয়া শুধু সেনা পাঠাচ্ছে, নর্থ কোরিয়া এর আগে 2 মিলিয়ন মানে 20 লাখ রাউন্ড অফ আর্টিলারি অ্যামিউনিশনও পাঠিয়েছে রাশিয়াকে। 20 লাখ রাউন্ড কম নয়, কিন্তু বেশ কিছু মাস রাশিয়া সেগুলো ব্যবহার করতে পারবে। তো এখন যদি আপনাদের মাথায় এটা ঘোরে যে এর ফলে ইন্ডিয়ার ওপর কি ইম্প্যাক্ট পড়বে, তো দেখুন ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। পরবর্তী জুলাই মাস ভীষণই ইম্পর্টেন্ট, কারণ 4 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় রাশিয়া যাচ্ছেন। তিনি রিসেন্টলি G20 সামিট অ্যাটেন্ড করার জন্য ইতালি গেছিলেন, কিন্তু ওনার প্রথম যে বাইলেটারাল ভিজিট হবে সেইটা হবে
রাশিয়ার সাথে। যখন আমেরিকাকে জিজ্ঞাসা করা হয় রাশিয়া তো ভীষণ খারাপ করছে ইউক্রেনে, এখন তারা নর্থ কোরিয়ার সাথে মিলে ইউক্রেনে হামলা করবে, আর আমেরিকার যত শত্রু দেশ রয়েছে তাদের সঙ্গে রাশিয়া অ্যালায়েন্স তৈরি করছে, তো এখন যে নরেন্দ্র মোদী যাবেন রাশিয়াতে সেইটা কি ঠিক হবে, দুনিয়াটাকে কিভাবে দেখবে? এটা শুনে আমেরিকার স্পোকম্যান একদম চুপ হয়ে যায়। তিনি একটা কথাই বলেন, যতক্ষণ না পাবলিকালি কনফার্ম হচ্ছে যে মোদীজি রাশিয়া যাচ্ছেন ততক্ষণ আমি এই নিয়ে কোনো কমেন্ট করব না। আপনি এবার রাশিয়ার দিক থেকে দেখুন, তারা কিন্তু নরেন্দ্র মোদীর আগমনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাশিয়াতে গ্র্যান্ড ওয়েলকাম হবে মোদীজি, কারণ রাশিয়াও তো বিশ্বকে দেখাবে যে দেখুন বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেসির প্রধানমন্ত্রী আমাদের দেশে আসেন। আমরা আইসোলেটেড একদমই না, গ্লোবালি অনেক দেশের সাথে আমাদের স্পেশাল গভীর সম্পর্ক রয়েছে। এর জন্য আগামী কিছু মাস ভীষণ ইন্টারেস্টিং এবং হরিবেল হবে। আগামী মাসেই নর্থ কোরিয়ান সোলজার পৌঁছে যাবে রাশিয়া ইউক্রেনের বর্ডারে এবং তারাও যুদ্ধে এঙ্গেজ হবে। নরেন্দ্র মোদীও পরের মাসেই যাচ্ছেন রাশিয়াতে, তো ভাবুন একবার কতটা ইন্টারেস্টিং বিষয়। নজর রাখছি আমরা এইদিকে, লেটেস্ট আপডেট বেরিয়ে আসলেই আপনাদের জানাবো, সেই জন্য অবশ্যই চোখ রাখতে হবে রহস্য বাংলার পর্দায়। আর হ্যাঁ, আপনি কি চান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের কি রাশিয়াকে পূর্ণ সমর্থন করা উচিত, কি মনে হয় আপনার কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না।